أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমি আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আপনাদের সামনে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 60টি হাদিস মোবারকের মাধ্যমে 60টি ফজিলত উপস্থাপন করব এবং আয়াতুল কুরসির বাংলা অনুবাদ এবং এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে 10টি খুবই গুরুত্বপূর্ণ খুবই মর্যাদাপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এই আয়াতুল কুরসির মধ্যে রয়েছে তা আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করব আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আসুন জেনে নিই কি বলেছেন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন একদিন হযরত উবাই ইবনে কাবকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন কোরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ তখন তিনি জবাব দিলেন আল্লাহ ও তার রসূলই তা বেশি জানেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করেন তিনি বলেন আয়াতুল কুরসি তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আবুল মানজার তোমাকে এই উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ অর্থাৎ তিনি সঠিক উত্তর দিয়েছেন যে আয়াতুল কুরসি সেজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মোবারকবাদ জানাচ্ছেন দ্বিতীয় ফজিলত হলো আয়াতুল কুরসি পাঠকারী শয়তান ও জিনের অনিষ্ট থেকে নিরাপদ থাকে আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে উবাই ইবনে কাব রাহমাতুল্লাহ আলাইহির পিতা উনাকে বলেন আমার খেজুরবর্তী একটি বস্তা ছিল এবং প্রতিদিন আমি সেটা পরিদর্শন করতাম কিন্তু একদিন কিছুটা খালি দেখে রাত জেগে পাহারা দিলাম হঠাৎ দেখতে পেলাম যুবক ধরনের একজন এলো আমি তাকে সালাম দিলাম সে সালামের উত্তর দিল অতঃপর জিজ্ঞেস করলাম তুমি কি জিন নাকি ইনসান সে বলল আমি জিন আমি বললাম তোমার হাতটা বাড়াও সে তার হাত বাড়ালো আমি তার হাতে হাত বুলাই হাতটা কুকুরের হাতের গঠনের মতো এবং কুকুরের লোমও রয়েছে আমি বললাম সব জিন কি এই ধরনের সে বলল সব জিনের মধ্যে আমি সর্বাপেক্ষা বেশি শক্তিশালী জিন এরপর আমি তাকে বললাম যে উদ্দেশ্যে তুমি এসেছ তা তুমি কিভাবে সাহস পেলে সে উত্তরে বলল আমি জানি যে আপনি দানপ্রিয় তাই ভাবলাম সবাই যখন আপনার নিয়ামতের দ্বারা উপকৃত হচ্ছে তাহলে আমি কেন বঞ্চিত হব অবশেষে তাকে জিজ্ঞেস করলাম তোমাদের অর্থাৎ জিনজাতির অনিষ্ট হতে কোন জিনিস রক্ষা করতে পারে তখন সে বলল তা হলো আয়াতুল কুরসি সকালে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে রাতের ঘটনাটি বললে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুষ্ট জিনটা তো ঠিকই বলেছে তৃতীয় ফজিলত হলো আয়াতুল কুরসি হলো কোরআনের এক চতুর্থাংশ এই আয়াতটি যদি কেহ চারবার পাঠ করে তাহলে সে এক খতম কোরআন পাঠের সওয়াব লাভ করবে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন সালমা ইবনে ওয়ার্দান বলেন তাকে আনাস ইবনে মালিক রহমতুল্লাহ আলাই বলেছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবীকে বললেন তুমি কি বিয়ে করেছ তখন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ না আমি বিয়ে করি নাই আমার কাছে ধন সম্পদ কিছুই নেই এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তোমার কাছে কি কুল হু আল্লাহু আহাদ নেই তিনি বললেন জি আছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হলো কোরআনের এক তৃতীয়াংশ এরপর বলেন তোমার কাছে কি কুলিয়া আইয়ুহাল কাফিরুন নেই সে বললেন জি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা হলো কোরআনের এক চতুর্থাংশ এরপর রাসূল সাল্লাল্লাহু আবার জিজ্ঞেস করেন তোমার কাছে কি ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা নেই সাহাবী বললেন জি আছে তখন তিনি বললেন এটা হলো কোরআন শরীফের এক চতুর্থাংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেন তোমার কাছে কি ইজা জা আনসরুল্লাহি নেই সাহাবী বললেন জি আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হলো কোরআনের এক চতুর্থাংশ এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেন তোমার কাছে কি আয়াতুল কুরসি নেই সাহাবী বলেন জি আছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা কোরআনের এক চতুর্থাংশ অর্থাৎ এই আয়াতুল কুরসি যদি আপনি চারবার পাঠ করেন তাহলে পুরো কোরআন খতম করার সওয়াব আপনি লাভ করতে পারবেন চার নম্বর ফজিলত হলো আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে শয়তান জিন চোর কেহ কাছে আসতে পারবে না এ ব্যাপারে বুখারী শরীফের প্রসিদ্ধ হাদিস যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতে পেলেন একজন আগন্তুক সৎকার মাল চুরি করতেছে তখন তিনি আগন্তুকের হাত ধরে বললেন আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহর রসূলের কাছে নিয়ে যাব তখন আগন্তুক বলে যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন তাই দয়া করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন পরদিন সকালে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন তখন জিজ্ঞেস করলেন গতকাল তোমার অপরাধী কি করেছে
তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে। পরদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় ছিলেন, যখন সে আবারও চুরি করতে আসলো তখন তিনি তাকে পাকড়াও করলেন আর বললেন এবার আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। এবারও সেই বলে যে সে খুবই অভাবী আর তার অনেক প্রয়োজন আর শপথ করে বলে যে আর আসব না। পরদিন আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তিনি একই জবাব দেন আর তখন তিনি বলেন আসলে সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবার আসবে। পরদিনও আবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন আর যখন সে আবারও চুরি করতে আসলো তখন তিনি তাকে পাকড়াও করলেন আর বললেন এবার অবশ্যই অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব, তুমি বারবার শপথ করো আর চুরি করতে আসো। সে যখন দেখলো এবার সে সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাবে তখন অবস্থা বেগতিক দেখে সে বলল আমাকে মাফ করো, আমি তোমাকে এমন কিছু বলে দিব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতে চাইলে চোর বলল যে যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে আর কোন শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। এটা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে এই কথাটি সত্য বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন না। তখন পেয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হে আবু হুরায়রা সে হচ্ছে শয়তান, সে তো মিথ্যা বলেছে, সে মিথ্যাবাদী কিন্তু সে যে বলেছে আয়াতুল কুরসির ফজিলতের কথা বলেছে যে আয়াতুল কুরসি পড়ে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে সকাল পর্যন্ত নিযুক্ত করে দেন পাহারাদার হিসেবে, সেই কথাটা সত্য। পঞ্চম ফজিলত হলো আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে তাকে আল্লাহ হেফাজত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একটি বন্দী জিন আমাকে বলেছে যখন আপনি বিছানায় শুতে যাবেন তখন আয়াতুল কুরসির প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, তাহলে আপনি সেই রাতে এক মুহূর্তের জন্য আল্লাহর হেফাজতের বহির্ভূত হবেন না আর সকাল পর্যন্ত শয়তানও আপনার নিকটবর্তী হতে পারবে না। ষষ্ঠ ফজিলত হলো আয়াতুল কুরসি কোরআনের অন্য সব আয়াতের সরদার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কোরআনের নেতা স্বরূপ, তা পড়ে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়, তা হলো আয়াতুল কুরসি। সুতরাং কেউ যদি ঘরে প্রবেশ করার সময় আয়াতুল কুরসি পাঠ করে প্রবেশ করে তাহলে ঘর থেকে শয়তান পালিয়ে যাবে। সপ্তম ফজিলতটি হলো আয়াতুল কুরসি পাঠ দ্বারা সোজা জান্নাতে যাওয়া যায়, সুবহানাল্লাহ। এ ব্যাপারে নাসাই শরীফের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পাঠকারীর জান্নাতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকে না মৃত্যু ব্যতীত, অর্থাৎ মৃত্যুর পরপরই সে সোজা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। এবার আসুন আমরা আয়াতুল কুরসিটি শুনে নিই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা লযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم অর্থাৎ আল্লাহ হন যিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, তিনি নিজেই জীবিত এবং অন্যান্যদের তত্ত্বাবধায়ক, তাকে না তন্দ্রা স্পর্শ করে না নিদ্রা, তারই যা কিছু আসমান সমূহে রয়েছে এবং যা কিছু জমিনে, সে কে যে তার সম্মুখে সুপারিশ করবে তার অনুমতি ব্যতিরেকে, তিনি জানেন যা কিছু তাদের সম্মুখে রয়েছে এবং যা কিছু তাদের পেছনে, আর তারা পায় না তার জ্ঞান থেকে কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন, তার কুরসি আসমান সমূহ ও জমিন ব্যাপী এবং তার জন্য ভারী নয় এইগুলোর রক্ষণাবেক্ষণ
তিনি উচ্চ মহামর্যাদা সম্পন্ন। এই আয়াতের এত মর্যাদার কারণ কি? এই আয়াতটিতে দশটি বাক্য রয়েছে যার প্রত্যেকটি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি, গুণাবলী, বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে। প্রথমে বলা হয়েছে, তিনি আল্লাহ যিনি ব্যতীত এবাদতের উপযুক্ত আর কোনো ইলা নেই। এরপর বলা হচ্ছে, তিনি সদা জীবিত ও বিদ্যমান। তৃতীয়ত বলা হচ্ছে, লাতা খুজুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলা তন্দ্রা ও নিদ্রা থেকে সম্পূর্ণ মুক্ত। চতুর্থত বলা হচ্ছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনের যা কিছু রয়েছে তার সবাই আল্লাহর মালিকানাধীন। পঞ্চমত বলা হচ্ছে, মান যাল্লা ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, অর্থাৎ সৃষ্টির কোনো বস্তুই আল্লাহর চেয়ে বড় নয়। বিধায় এমন কে আছে যে তার সামনে তার অনুমতি ব্যতীত সুপারিশ করবে। ষষ্ঠত বলা হচ্ছে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের জন্মের পূর্বে এবং জন্মের পরের যাবতীয় বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। সপ্তমত বলা হচ্ছে, ওয়ালা ইউহীতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, সমস্ত সৃষ্টির জ্ঞান মিলে একত্রিত হয়ে আল্লাহর জ্ঞানের কোনো একটি অংশ বিশেষকেও পরিবেষ্টিত করতে পারে না। অষ্টমত বলা হচ্ছে, ওয়াসিয়া কুরসিহু সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি এত বড় যে সাত আসমান ও সাত জমিনকে পরিবেষ্টিত করে আছে। নবমত বলা হয়েছে, ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, অর্থাৎ আল্লাহর নিকট এত বৃহৎ দুইটি সৃষ্টি, আসমান জমিনের হেফাজত করা কোনো কঠিন কাজ নয়। দশমত বলা হয়েছে, ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তিনি অতি উচ্চ এবং অতি মহান। এই পুরো আয়াতটি আল্লাহর একত্ববাদ ও মর্যাদার গুণগান। বিধায় আল্লাহ এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতুল কুরসির আমল করার এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।